পেট্রো পণ্যের লাগাতার মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ 7 নম্বর অঞ্চলে সাতপাটি দামাকাটা পেট্রোল পাম্পের কাছে তৃণমূল কংগ্রেস কর্মীদের অবস্থান বিক্ষোভ। আজ গরুর গাড়িতে চেপে তারা মূল্যবৃদ্ধির প্রতিবাদ করেন এবং আগামী দিনেও তারা পেট্রো পণ্যের দাম না কমলে এই কর্মসূচি চালিয়ে যাবেন, এমনটাই জানিয়েছেন 7 নম্বর অঞ্চলের কার্যকরী সভাপতি কিশোর মাহাতো। কি বললেন তিনি শুনুন। আজকে পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে সারা ব্লকের বিভিন্ন অঞ্চল এলাকায় আমরা আজকে বিক্ষোভ কর্মসূচি নিয়েছি। কেন্দ্র সরকারের এই নীতিহীন পেট্রো পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আজকে আমরা লক্ষ্য করছি বাংলায় আজকে এই ধরনের মানে নীতিহীন পেট্রো পণ্যের দাম মূল্যবৃদ্ধি, এটা বাংলার মানুষের কাছে অতি ভয়ানক। তো আজকে কেন্দ্র সরকার এইভাবে যদি আমাদের উপর শাসন চালায়, তো আমরা আজকে যদি তৃণমূল কংগ্রেস যদি আজ তার প্রতিবাদ না করে তাহলে বাংলার মানুষ মৃত্যুর পথে যেতে বাধ্য। তাই আমরা আজকের দিন আমরা ধিক্কার দিবস হিসাবে আমরা এটা জেলা জুড়ে কর্মসূচিটা নিয়েছি, যাতে এই পেট্রো পণ্য মূল্যটা মোটামুটি একটা জায়গায় পৌঁছে তার প্রতিবাদে আমরা আজকে রাস্তায় নেমেছি। আগামী দিনেও কি প্রতিবাদ চলবে? হ্যাঁ, দেখুন, আমরা চেষ্টায় আছি, যদি কোনোভাবে না তার মূল্য একটা জায়গায় এসে পৌঁছায় ততদিন পর্যন্ত আমাদের রাজনৈতিকভাবে আমরা তার মোকাবেলা করার চেষ্টা করব। আপনার নাম? আমার নাম কিশোর মাহাতো, 7 নম্বর অঞ্চল কার্যকরী সভাপতি।